দেবেন্দ্র বাবু যে বিকাশ জেনাক মৃত্যু এবং বর্তমান যে দুইটি নির্মম হত্যাকাণ্ড ঘটিল তার মধ্যে লিঙ্ক রয়েছে বলে কুযাচ্ছে যে হত্যাকারী লে সেথর এথর মধ্যে সেই মানে অনেক থাইপারতি এবং বিজেডি আড়ক ইঙ্গিত হচ্ছে এইপা যেহেতু কুলমণি বাবু সে অঞ্চলর দুর্নীতি কথা সামনাকু আনুলে দেবেন্দ্র বাবু না ইয়ে হচ্ছে এক সত্য ঘটনা যে কথা আপনার প্রকাশ কলে কুলমণি বরাল সহ মোর 1980 মশার রাজনীতি জীবন কংগ্রেসের সে আরম্ভ করলে এবং সে কংগ্রেসের আপনার সরপঞ্চ হয়েছিল নমিনি হয়েছিল এবং কংগ্রেসের মধ্যে চেয়ারম্যান হয়েছিল 1997 রু 2002 এবং সে তাঁক সহিত মু যেতিকি মিশিছি এবং মো সহিত সে কাম করছেন তাঁক ভি জন সাহসী লোক কে না সে সবু কথা আগু যাতে এবং সামনা করতে এবং যেতবে তাঁক পঞ্চায়েতরে তাঁক পুয় অছি নমিনি এবং সরপঞ্চ হয়েছিল যেতবে দুর্নীতি কথা উঠিছি সে পাটি পিটেছেন কংগ্রেসের লাবলে কৌলে এবং যেতবে বিজেপি কি যাই সে কথা মধ্যে কইছেন তাঁকর বয়স 70-75 হইপারে সে কিন্তু জনে 30 বর্ষ যুবক রকম সবু জিনিসকে সামনা করছেন কেবে জীবনে ডরি না এবং মোর যা ধারণা এ হত্যাকাণ্ড যে ঘটিছি এ হত্যাকাণ্ডর দুইটি কারণ আজ্ঞা আপনার দেখবে মহঙ্গা রাজনীতিরে যে রাজনীতি করুলে সে সাহিত্যকে নিয়ে রাজনীতি করুলে শরৎকর কুহতু মতৃ বলে কুহতু বিক্রমবর্মা কুহতু 2009 পরে সাহিত্য ভাসি গলা সে বৈষ্ণব পাণি নিয়ে করুলে জগমোহন লালাকে নিয়ে করুলে ভঞ্জ সাহিত্যকে নিয়ে করুলে 2009 পরে যে আসলে সে পানি নইরে ফোপাড়ি দেলে সে কহিলে কলে বলে আমি শাসনে রইবু তাঁক দলরে মধ্য যে বিরোধ করছেন সে তাঁকু হইরাণ করছেন মাননীয় মন্ত্রী আপনার শুনলে আশ্চর্য হবে পাগলকু সেমানে বহু দিন আগুন মারিবার থিলা সরকার জানিলে এবং নিজে মাননীয় মন্ত্রী জানিলে এবং যে আলোক জেনা মৃত্যু হেলা সে আলোক জেনাকে মারিয়া নথিলে সে কুলমণি বরাল পুয়কু জগিলে মারিয়া রাত্রে ভুলে পড়িগলা আলোক জেনা তাকে হাঁড়ি দেলে কথাটা মধ্যে সমেত জানিছেন বিকাশ জেনাকে যে হাঁড়ি দেলে সে কুলমণি কুলমণি বরাল পুয়কু জগিলে রাত্রে হাঁড়িয়াকু অন্ধারে চিনি পারলেনি সেইপাই বিকাশ জেনাকে হত্যা কলে এটা হচ্ছে সত্য এবং সেমান পরিবার মধ্যে জানিছন্তি সেইদিন শত্রুতা লাগিছিলা সেইপাই কুলমণি বরাল সবলে থানারে কহুতিলে মুখ্যমন্ত্রী চিঠি দউতিলে এবং রাজনীতি সভা করি মধ্যে এই কথা উল্লেখ করিছন্তি আচ্ছা আপন কো দিন দুইটি কারণ রহিছি দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ দ্বিতীয় কারণ কোনটু হ্যাঁ অন্যটি কারণ হলা মাননীয় মন্ত্রীঙ্কর যেটিকি গলা দিনুর মহঙ্গা রাজনীতি কলা দিনুর যদি যে তাকে বিরোধ করিব প্রথমে তার পঞ্চায়েতের কিছু কাম করে দেবানি আপন কোনসি কাম সে পঞ্চায়েতের হুয়ে না এবং যে সারদা প্রধান বর্তমান বিধায়ক প্রার্থী হয়েছিলে তাঁক বাপা সরপঞ্চ লে 5 বর্ষ কাল 5 টাকা সে পঞ্চায়েতকে দেলে নাই সে হইরাণ হয়েকি লাস্টে গলে নিজে যে বর্তমান বিধায়ক প্রার্থী ছিল বিজেপির এবং সে লাস্টে তাঁক টঙ্কা পরবর্তী কালে যেতে বিজেডি জিতিলা সে পয়সা খরচ কলা এবং তাঁক দলের যে বিরোধ করছেন রুদ্র সিং তাঁক পঞ্চায়েত রলিতিগিরে কিছু পয়সা দেলে সে সরেন্ডর কলে এবং প্রকাশ সাউ কেন্টাল পঞ্চায়েতের নমিনি সরপঞ্চ হয়েছিলেন সে বিরোধ কলে তাঁক হইরাণ কলে খালি হইরাণ কলে সে বাধ্য হয়ে সরেন্ডর কলে এবে 2 মাস তলে তাঁক হাঁড়ি দেলে সে বঞ্চিগলে ভাগ্যকু রাত্রে রঘুনাথজী মন্দিরে আসলে তাঁক হাঁড়ি দেলে ইয়ে হচ্ছে তাঁক চরিত্র যে জীবনে মন্ত্রী যে সে এই কাম করি করি এত বাট আসছন্তি।